একটা ফজিলতপূর্ণ মাস একটা নফল ইবাদত করলে আমার আল্লাহ একটা ফরজের সমান সওয়াব আমল নামায় দান করবে যদি কেউ একটা ফরজ ইবাদত করে আল্লাহ পাক 70টা ফরজের সমান সওয়াব আমল নামায় দান করবে তার মানে একে 70 একে 70 একে 70 আল্লাহু আকবার এই রমজানের এত দাম হে যুবক ভাই এই জন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন کے دارن خوف حق در دل مدر جنت المأوى دهد اورا مقام مسلمانی بود غردن نهادن عنان خود بدست خزد آدان غرب صورت آدمی انصاب دے احمد ابو جہل و حالک صاحب دے آدمی را آدمیت لازم استعود راغر بونا باشت ہی زمان اللہ بولے ہی مندر را بدھ رانا کشتن رانا ایہو دینا سرا چکم رانا اے بیمن رانا اللہ بولے ایماندار را کتب علیکم الصیام امی اللہ تمہ دیر اوپر رمضان روزہ فرض کر دیلام اچھا آپ نارا ایک ہنے جارا بڑھ سین محبت بولین امر اپنار مدد ایمان آسے نانائی ارزورے اے جبکر دال ترونر دال کشورر دال محبت تیر نظر بولو امگو اللہ آسے نانائی امگو اللہ آسے اللہ رے اللہ مانی نوبی رے دیکھین آئے تار پر اومانی امار بابا کبر چلے گے سے ماں کبر چلے گے سے دادا دادو نانا نالو شوشو شاشنی ونے کے راتیو کبر چلے گے سے کبر ٹاکی زمنا تیر باگا जहन्नम मेरा गुनेर गर्थ अपना क्यों जानी ना तबे विश्वास करी अल कब्र रोजा तुम मिर्रिया विल जानना अव हुफर तुम मिन हुफारी मनार कब्र दुई अवस्था रे कब्रस्ता हवे भाई तो करो जन्नो नेक करारी मंदरेर जन्नो कब्र जन्नत तेर बागार गुनागरेर जन्नो कब्र जहन्नम मेरा गुनेर गर्थ ऐटा रूप रे अम्र विश्वास करी किंतु कबूरे राजा बो देखी ना कबूरे रज़ाना तेरे घेरानो भाई ना किंतु कबूरे एक तक किसी घोट बे ऐसा विश्वास करें की ना मरो ना हवे की हवे ना आरुज़ुरे बोलें मरो नेर पौरे अल्लाह रादालते क़यामत तेरे मौहिदरे अल्लाह बिचारो लाए रादालते दार हवा लग बेटा विश्वास करें की ना তার মানে কিয়ামত আছে কবর আছে হাশর আছে মিজান আছে ভালো মন্দ আছে সব কিছু হয় একমাত্র আল্লাহর তরফ থেকে আল্লাহ একজন আছে বিশ্বাস করি অদৃশ্যের উপরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউমিন কষ্ট হইতেছে আপনাকে খুব কষ্ট না হইলে আওয়াজ আসতে কেন জোরে দেন আল্লাহু আকবারের আওয়াজ জোরে দেন মুসলমানের কাছে কামান নাই বিমান নাই অস্ত্র নাই ট্যাঙ্ক নাই বোম নাই রাইফেল নাই স্টান গান নাই তবে মুসলমানের হাতে যেই অস্ত্র আছে এই অস্ত্রটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা চাকমা মক্সিক ইসরাইল যত বেঈমান আছে কারো হাতে নাই মুসলমানের কাছে অস্ত্র যেটা আছে সেটার নাম আল্লাহু আকবার একজন পয়গম্বর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আর একজন পয়গম্বর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আর একজন পয়গম্বর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম
আরেকজন পয়গম্বর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলুল কদর পয়গম্বরের উপরে চারটা বড় আসমানি কিতাব নাযিল করলেন মূসা পয়গম্বরের উপরে আল্লাহ তাওরাত নাযিল করলেন দাউদ নবীর উপরে জাবুর নাযিল করলেন ঈসা নবীর উপরে আমার আল্লাহ ইনজিল নাযিল করলেন আমার নবী আপনার নবী দোজাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম নাযিল করলেন মূসা নবী বিদায় হয়ে গে যাওয়ার পর আসমানি সেই আসল তাওরাত গোটা দুনিয়ার জমিনে আর নাই দাউদ নবী বিদায় হওয়ার পর গোটা দুনিয়ার জমিনের মধ্যে আসল জাবুর আর নাই ঈসা নবী দুনিয়ার থেকে আসমানে উঠে যাওয়ার পর জমিনের মধ্যে সেই আসল ইনজিল আর নাই এ যুবক ভাই তরুণ ভাই কিশোর ভাই মুরব্বী বাবারা একটু জিব্বা নাড়াইয়া বল আমার নবীও বিদায় হল 1500 বছর আগে মদিনার রাউজা মোবারকে নবী বিশ্রামে আছে মহাব্বতে বুঝে থাকলে জিব্বা নাড়াইয়া শরীরের সব রকম শক্তি দিয়া আওয়াজ তুলে বল আমার নবীর বিদায়ের পর নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন সারা দুনিয়া জমিনের মধ্যে আজও আছে নানা কি ব্যাপার ভাই তাওরাত নাই কেন ইকো কমান তাওরাত নাই কেন জাবুর নাই কেন ইনজিল নাই কেন সহিফা নাই কেন তাম পৃথিবীতে কেন কোরআন আছে এটার জবাব আল্লাহ তাওরাত নাযিল করার পর বলে নাই আমি সংরক্ষণের দায়িত্ব নিলাম জাবুর নাযিল করার পর আল্লাহ বলেন নাই আমি আল্লাহ সংরক্ষণের দায়িত্ব নিলাম ইনজিল নাযিল করার পর আল্লাহ বলেন নাই আমি সংরক্ষণের দায়িত্ব নিলাম আল্লাহ সহিফা নাযিল করার পর আল্লাহ বলেন নাই আমি সংরক্ষণের দায়িত্ব নিলাম কিন্তু কোরআন নাযিল করার পর আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু কালামে জিদ্দা কুরআনে হাকিম হিকমতে ও লায়া জালাসতু কদিম জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আন হু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল বাশর কদিমাসতি কদিমাসতি নইন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাযিল করলাম আমি আল্লাহ আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ এই কোরআন নাযিল করেছেন আল্লাহ কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলেন আমার আল্লাহ কোরআন নাযিল হলো সর্বপ্রথম মক্কার জমিনে জিব্রাইলের মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এ যুবক ভাই জমিনের মধ্যে
সমস্ত মানুষগুলি অসভ্য হয়ে গেল একটা মানুষ সভ্য নাই সব অসভ্য মানুষ হতে 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 এমন পর্যায়ে চলে গেল আল্লাহর ঘরখানায় কাবা বাইতুল্লাহ এই ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকাইয়া দিল 360 মূর্তি ঢুকাইয়া উলঙ্গ অবস্থায় বেঈমান কাফেররা ওই কাবা ঘরের চতুর্দিক দিয়া তাওয়াফ করাকে গৌরবের মনে করত রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসে নাই সমস্ত মানুষগুলি অসভ্য হতে 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 হাত দিয়া এখন মূর্তি বানাইয়া নাম রাখছে লাত হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে উজ্জা হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে সনাম হাত দিয়া মূর্তি বানাইয়া বিভিন্ন নামে ডাকে তুলসী গাছের পূজা করে বট গাছের পূজা করে মূর্তির পূজা করে মানুষ গরুর পূজা পর্যন্ত আরম্ভ করে দিল কারণ শয়তান মানুষের মেধা ওয়াশ করতে করতে এখন বলে তুলসী গাছের কাছে চা তুলসী গাছ দেওয়ার মালিক চা নিম গাছের কাছে নিম গাছ দেওয়ার মালিক চা চন্দ্রের কাছে চা সূর্যের কাছে শয়তান মানুষের মধ্যে ধোকা দিতে দিতে মানুষের মেধা ওয়াশ করিয়া সমস্ত মানুষ দেরকে কুফরের মধ্যে ঢুকায় দিল এমন ভাবে কুফরি করতেছে এই মানুষগুলি এখন আল্লাহ চিনে না পরকাল চিনে না আখিরাত চিনে না জান্নাত চিনে না জাহান্নাম চিনে না এই জন্য আমার আল্লাহ সিদ্ধান্ত নিল জমিনের সমস্ত মানুষগুলি অসভ্য এই অসভ্য মানুষগুলি সভ্য বানাবার জন্য শুধু মক্কার জমিনে একজন নবী নয় গোটা দুনিয়া জুড়ে বিশ্ব নবী করে একজন নবী পাঠাবার সিদ্ধান্ত নেয় আল্লাহ নবীর বাবা কে হবে তাও ফয়সালা হয়ে গেল নবীর মা কে হবে তাও ফয়সালা হয়ে গেল নবীর জন্ম কোন বংশে হবে তাও ফয়সালা হয়ে গেল নবী কোন দেশে আসবে তাও ফয়সালা হয়ে গেল বাবার ঔরসে বাবার নাম আব্দুল্লাহ মা আমিনার গর্ভে কুরাইশ বংশে মক্কায় মায়ার নবী দুনিয়ার জমিনে আগমন করলো শুধু অসভ্য মানুষদেরকে সোজা করবার জন্য সব মানুষ অসভ্য অসভ্য মানুষকে সোজা করতে হলে কোরআন নামক মেডিসিন দিয়া তাকে সুন্দর করে অপারেশন করতে হবে সমাজের মানুষ আজও অসভ্য আমরা বলেছিলাম একটা জাহিলিয়াতের কথা কোরআনে আছে এটা কোরআনের ভাষা জাহিলিয়াতের যুগ ছিল তদানীন্তন সময় এই জাহিলিয়াতের যুগে সমস্ত মানুষগুলি অসভ্য মাকে মা বলে ডাকতো না মার সাথে সন্তানের সম্পর্ক ভালো ছিল না এখনো বহু ঘর আছে মার সাথে সন্তানের সাথে তাল মিল নাই আমি ভুল বলতেছি আপনারা ঠিকও কন্যা যেও কন্যা নাও কন্যা হাও কন্যা তো আমি বুঝিব কি কেমন অসভ্য বোন বুঝে না মা বুঝে না ছেলে বুঝে না মেয়ে বুঝে না অভাবে যে না ভাই বোন বোন ভাই রক্তের সম্পর্ক কিন্তু একজনের সাথে আরেকজনের এরকম রক্তের যে সম্পর্ক বা তার সাথে যে আমার অন্যায় করা উচিত না এই শিক্ষাটা তদানীন্তন সময় ছিল না এই শিক্ষা না থাকার কারণে আমার আল্লাহ দুনিয়ার সমস্ত অসভ্য মানুষদেরকে সভ্য বানাবার জন্য আল্লাহ পাক আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে পাঠায় রহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে আসছে সমস্ত বেঈমানরা চলাফেরা একভাবে আমার নবীর চলাফেরা আরেকভাবে বেঈমানেরা পাপে ডুবে আছে মায়ার নবী পাপের কাছেও যায় না অন্যায় থেকে মুখ ফিরে দূরে সরে যায়
বেঈমানরা নজর করে তাকায় দেখে ব্যাপারটা কি আব্দুল্লাহর ছেলের মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের হাববাব দি অন্য রকম আমরা দেখি চলি এক রকম সে চলে আরেক রকম ব্যাপারটা কি কিছুদিন যাইতে না যাইতে মায়ার নবীর প্রতি তাদের একটা আকর্ষণ বেড়ে যায় মায়া বেড়ে যায় দয়া বেড়ে যায় ভালোবাসা বেড়ে যায় ভালোবাসা বাড়লো কেন বলে কেউ কাউরে ওই জামানায় বিশ্বাস করত না সবাই সবার প্রতি দোষারোপ করত সবাই সবার শত্রু হয়ে যাইত টাকা পয়সা আমানত রাখলে খেয়ানত হয়ে যাইত কিন্তু মায়ার নবীর কাছে যদি স্বর্ণের দলাও কেউ আমানত রাখত মায়ার নবী খেয়ানত করত না ওয়াদা মত মায়ার নবীর কাছে আমানতেই থাকত এইভাবে করে মায়ার নবী বয়স চল্লিশে পদার্পণ করেছে এদিকে অনেক লম্বা কথা এদিকে আমার সময় নাই সংক্ষিপ্ত কিছু চুমুক চুমুক কথা বলে বুঝাইয়া এক্সাম্পল তাই না সামনের কথাগুলি যেন ভালো বুঝেন এই জন্য আমি কথাগুলি চুমুক চুমুক নিয়ে আসতেছি আখিরি জামানার পয়গম্বরকে আমার আল্লাহ কোরআন দিলেন কোরআন বল হুয়া কুরআন মাজিদুন ফি লাওহিন মাহফুজ লাওহে মাহফুজ থেকে জিব্রাইলের মাধ্যমে মায়ার নবীর উপরে আমার আল্লাহ কোরআন নাযিল করলেন আল্লাহর নবীকে আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর আপনার উপরে আমি কোরআন নাযিল করেছি এই কোরআন শুধুমাত্র ঘরে বৈশা বৈশা তেলাওয়াত করার জন্য না ও পয়গম্বর এই কোরআন দিয়া এখন কি করবেন ইয়াতলু আলাইহিম আয়াতি ও পয়গম্বর এই কোরআনটা তেলাওয়াত কইরা তরজমা কইরা ব্যাখ্যা কইরা অসভ্য মানুষদেরকে সভ্যতার দিকে ডাকবেন জাহান্নামী মানুষদেরকে জান্নাতের রাস্তায় উঠাবার ফিকির করবেন পয়গম্বর কোরআন দিয়া মানুষদেরকে জান্নাতের পথে ডাকে কোরআন দিয়া মানুষদেরকে বেপথ থেকে সুপথের দিকে ডাকে বেঈমানওয়ালাদেরকে ঈমানদার বানাবার জন্য ফিকির নিয়া ডাকে আখিরি জামানার পয়গম্বর এইভাবে গোপনে 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 কালেমার গান শুরু করলো এ নবীর উম্মত ওই মক্কার জমিনের মধ্যে কোরআন নাযিল হওয়ার আগে মক্কার রূপ ছিল একরকম কোরআন নাযিল হওয়ার পর মক্কার রূপ হয়ে গেল আরেক রকম তার মানে কোরআন নাযিল হওয়ার আগে গোটা দুনিয়া ব্যাপী মক্কা এত বড় সুপরিচিত ছিল না মদিনা এত সুপরিচিত ছিল না মক্কায় কোরআন যাওয়ার পর মক্কার দাম বেড়ে গেল শান বেড়ে গেল মান বেড়ে গেল মদিনায় কোরআন নাযিল হওয়ার কারণে মদিনার নাম বেড়ে গেল শান বেড়ে গেল মর্যাদা বেড়ে গেল পরিচিত হয়ে গেল কোরআন নবীর মধ্যে আসার কারণে নবীর আলাদা দাম বেড়ে গেল এই কোরআনটা এমন একটা কোরআন তাকাইলে সওয়াব হয় না গুনাহ হয় কথা বলতে হবে কোরআনের দিকে তাকাইলে সওয়াব না গুনাহ 1 থেকে 10 পর্যন্ত বা আইয়ে দিয়ে যত ক্লাস আছে সকল ক্লাসের বই পুস্তক ঘরে আছে আজ পর্যন্ত কেউ বলে নাই এমের বইয়ের দিকে তাকাইলেই সওয়াব বিয়ের বইয়ের দিকে তাকাইলেই সওয়াব মেট্রিকের বইয়ের দিকে তাকাইলেই সওয়াব 1 এর বইয়ের দিকে তাকাইলেই সওয়াব 9 এর বইয়ের দিকে 8 এর বইয়ের দিকে তাকাইলেই সওয়াব কেউ বলে নাই কিন্তু আমরা বলি কসম আল্লাহর কোরআনের দিকে তাকায়া থাকলেও তার আমলনামায় সওয়াব সুবহানাল্লাহ কোরআন এমন একটা কিতাব যেই কিতাব ধরলে সওয়াব পড়লে সওয়াব দেখলে সওয়াব বুকে নিলে সওয়াব চুমু খাইলে সওয়াব কোরআন এমন একটা কিতাব অর্থ জেনে পড়লেও সওয়াব না জেনে পড়লেও সওয়াব নামাজের ভেতরে পড়লেও সওয়াব নামাজের বাহিরে পড়লেও সওয়াব কোরআন তুমি পড়তে পারো না
তেলাওয়াত যিনি করে কোরআন তেলাওয়াত যিনি পারে তার কাছে বৈশা বৈশা তেলাওয়াত করলে কো তেলাওয়াত শুনলেও তেলাওয়াতকারীর সমপরিমাণ সওয়াব কোরআনের কাছে যদি প্রশ্ন করি কোরআন তোমার বাড়ি কই কোরআন বলবে বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ আমার বাড়ি লাউহে মাহফুজে কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয় ও কোরআন 12 মাসের কোন মাসে তুমি নাযিল হইলা কোরআন জবাব দিবে শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফিহিল জবাব দিবে আমি রমজান মাসে নাযিল হলাম কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয় ও কোরআন তুমি রাতে নাযিল হইলা না দিনে নাযিল হইলা কোরআন জবাব দিয়া বলে ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর আমি শবে কদরের রাতে নাযিল হইলাম জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ প্রশ্ন করে ওমা আদরাকা মা লাইলাতুল কদর ও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের কি দাম আপনি জানেন কদরের কি সম্মান কদরের কি ফজিলত আপনি জানেন মায়ার নবী তো ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লাহ জানাইলে জানে না জানাইলে জানে মায়ার নবী বলে আমি কেমনে জানবো আপনি তো জানার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ও পয়গম্বর শবে কদরের রাতের এত ফজিলত হাজার মাস ইবাদত করলে যেই সওয়াব রমজান মাসে শবে কদরের রাতে জাগৃত থাইকা যারা ইবাদত করবে হাজার মাস ইবাদত করার সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে আরে ভাই সুবহানাল্লাহ আস্তে কেন জোরে বলা যায় না বলেন সুবহানাল্লাহ এরে যুবক ভাই মক্কার দাম বাড়লো কোরআন নাজিল হওয়ার কারণে কোরআন যাওয়ার কারণে মদিনার দাম বাড়লো কোরআন নাজিল হওয়ার কারণে মদিনার দাম বাড়লো কোরআনের কারণে এরে নবীর উম্মতের দল ও পর্দার অন্তরালার মা এ তরুণ এ কিশোরে যুবক একটু মহাব্বতের নজরে বলো রমজানের দাম আছে না নাই রমজানের আলাদা দাম কেমন দাম এগারো মাসের যেই দাম রমজান মাসে সেই দাম না রমজানের দাম আলাদা এখন নফল ইবাদত করবা নফলের সওয়াব পাইবা ফরজ করবা ফরজের সওয়াব পাইবা রমজান মাস এমন একটা দামি মাস এমন একটা ফজিলতপূর্ণ মাস একটা নফল ইবাদত করলে আমার আল্লাহ একটা ফরজের সমান সওয়াব আমল না ময়দান করবে যদি কেউ একটা ফরজ ইবাদত করে আল্লাহ পাক 70টা ফরজের সমান সওয়াব আমলনামায় দান করবে তার মানে একে 70 একে 70 একে 70 আল্লাহু আকবার এই রমজানের এত দাম হে যুবক ভাই এই জন্য আল্লাহ বলে যেহেতু আমি একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি রমজানের উপরে হালকা পাতলা কথা বলি কষ্ট হয়নি হালকা পাতলা কথা বলে সামনে আগাই আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ہر کے دارن خوف حق در دل مدر جنت المأوى دہد پورا مقام مسلمانی بود گردن نہادن عنان خود با
বদসতে খাজাদা দান গর্ব সুরত আদমি ইনসাব দে احمد ابو جهلو حالك سابو دے آدمی را آدمی یاد لازم استعود راغر بونا باشت ہی زمان اللہ بولے ہی ایماندار را بدھ رانا کشتن رانا ایہو دینا سارا چکم رانا اے بیمن رانا اللہ بولے ایماندار را আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দিলাম আচ্ছা আপনারা এখানে যারা বসছেন মুহাববতে বলেন আমার আপনার মধ্যে ঈমান আছে না নাই আরো জোরে এ যুবকের দল তরুণের দল কিশোরের দল মুহাববতের নজরে বলো আমগো আল্লাহ আছে না নাই আছে আল্লাহরে আল্লাহ মানি নবীরে দেখি নাই তারপরেও মানি আমার বাবা কবরে চলে গেছে মা কবরে চলে গেছে দাদা দাদু নানা নানু শ্বশুর শাশুড়ি অনেকের আত্মীয় কবরে চলে গেছে কবরটা কি জান্নাতের বাগান নাকি কবরটা জাহান্নামের আগুনের গর্ত আমরা কেউ জানি না তবে বিশ্বাস করি আল কবর রওজাতুন মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার কবর দুই অবস্থার এক অবস্থা হবে হয়তো কারো জন্য নেককার আর ইমানদারের জন্য কবর জান্নাতের বাগান গুনাহগারের জন্য কবর জাহান্নামের আগুনের গর্ত এটার উপরে আমরা বিশ্বাস করি কবরের আজাব দেখি না কবরের জান্নাতের ঘেরানো হয় না কিন্তু কবরে একটা কিছু ঘটবে এটা বিশ্বাস করেন কি না মরণ হবে কি হবে না আর জোরে বলেন মরণের পরে আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারালয়ের আদালতে দাঁড় হওয়া লাগবে এটা বিশ্বাস করেন কি না তার মানে কিয়ামত আছে কবর আছে হাশর আছে মিজান আছে ভালো মন্দ আছে সব কিছু হয় একমাত্র আল্লাহর তরফ থেকে আল্লাহ একজন আছে বিশ্বাস করি অদৃশ্যের উপরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম কষ্ট হইতেছে আপনাকে খুব কষ্ট না হইলে আওয়াজ আসতে কেন জোরে দেন আল্লাহু আকবারের আওয়াজ জোরে দেন মুসলমানের কাছে কামান নাই বিমান নাই অস্ত্র নাই ট্যাঙ্ক নাই বোম নাই রাইফেল নাই স্টানগান নাই তবে মুসলমানের হাতে যেই অস্ত্র আছে এই অস্ত্রটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা চাকমা মক্সিক ইসরাইল যত বেঈমান আছে কারো হাতে নাই মুসলমানের কাছে অস্ত্র যেটা আছে সেটার নাম আল্লাহু আকবার আরো জোরে বলেন মুসলমানের পেপির যখন দেয়ালে ঠেকিয়া যায় দেখো না ওই যে ইসরায়েলরা মুসলমান মারতে 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 পিঠ দেওয়ালে ঠেকায় দিছে কথা কর না কেন কিন্তু মুসলমান তো বাঁচতে হবে কিন্তু অস্ত্র নাই কি দিয়া যুদ্ধ করবে হাতে যা পায় তা দিয়েই করে বালু হাতের মধ্যে লইয়া বেঈমানদের দিকে সুখে মারে আর বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই বালুগুলো বেঈমানের জন্য বারুদ হয়ে যায় হাতের মধ্যে মুসলমানেরা কণা পাথরের টুকরা লইয়া বেঈমানের দিকে সুরে মারলেও আল্লাহু আকবার বলিয়া মারলেও এটা বুলেট হইয়া যায় কিন্তু আমাদের হালাত কি এর নবীর উম্মতের দল আমাদের ঈমানটা বড় দুর্বল আওয়াজটা একটু জোরে দেব এই জোরে আওয়াজ দিতেও মুসলমানেরা ভয় পায় ভয় করার কোনো কারণ নাই মুসলমানের সাথে কেউ নাই তবে আল্লাহ আছে আল্লাহ যার সাথে আছে তারই একদিন না একদিন বিজয় হবেই হবে হবেই হবে ঠিক কি না মুসলমানের সাথে কামান বিমান অস্ত্র ট্যাঙ্ক বোম না থাকলেও পাওয়া
আছে যেই অস্ত্রের সহযোগকে সহযোগকে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন আমিনের আওয়াজ জোরে দেন যারা রাস্তায় দাঁড়ায় রইছেন বরকত থেকে কিন্তু বঞ্চিত মাঠের বরকত রাস্তায় যাবে না রাস্তার বরকত মাঠে আসবে এক এক জায়গার বরকত এক এক রকম হয় আমি জানি আমি রাজনৈতিক ব্যানারে যেই দল করি আপনি সেই দল করেন না আমি জানি আমার যেই ভীর আপনার সেই ভীর না আমি জানি আপনার গায়ে যেই পোশাক আমার গায়ে সেই পোশাক না আমি জানি আপনার মাথায় যেই টুপি আমার মাথায় সেই টুপি না আমি জানি আপনার কালেমা এক আমার কালেমাও এক তার মানে আপনি যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত আপনি যেই আল্লাহর বান্দা আমিও সেই আল্লাহর বান্দা আপনার কোরআন যেটা আমার উপর কোরআন সেটা আমি বিদেশি মেহমান আপনারা মেজবান বুঝতে হবে বেঈমানরা মুসলমানদেরকে ভয় পায় কেন তাদের পীর আলাদা রাজনৈতিক ব্যানার আলাদা কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কাবার বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বললে কোন ভালা বলি বুঝে না এক কাতারে স্লোগান দেয় ঠিক কিনা করে বলো এই জন্যই বেঈমানরা মুসলমানদের বড় ভয় পায় তো জানা দাঁড়িয়ে আছেন আশেপাশে বৈশাখ মোনাজাতটা দিয়ে যান ফায়দা হতে পারে ঠিক না কি ফায়দা আমি তো আগেই শুনাইলাম আমি গুনাহগার হতে পারি তবে আমি মুসাফির দোয়া করলে আল্লাহ কবুল করবে ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী রহমাতুল লিল আলামিন এইভাবে করে দিনের দাওয়াত দেয় কথাটা অসম্পূর্ণ থেকে যাবে আমি পূর্ণ করে যাই রমজানের রোজা হিন্দুরা পালন করবে কথা কন বৌদ্ধরা করবে ইহুদিরা সারা চাকমা মক্ষিকেরা করবে যার মধ্যে ঈমান নাই তার জন্য রোজা নাই যার মধ্যে ঈমান আছে তার জন্যই রোজা ফরজ মহিলার জন্য রোজা ফরজ পুরুষের জন্য রোজা ফরজ ঠিক কি না মহিলা আজ রোজা রাখে না পুরুষ রোজা রাখে না আবার কত বেঈমান মুনাফিক মার্কা মুসলমান স্লোগান দিয়ে বলে রমজানে কি না খাইয়া থাকে উপবাস থাকে আমার ঘরে কি খানার টান আসেনি আমার ঘরে ঘরে খানার টান আছে আবার কিছু কুলাঙ্গার ব্যবসায়ী দোকানের মধ্যে পর্দা লাগাইয়া সুযোগ কইরে দেয় খাওয়ার জন্য দোকানের মধ্যে পর্দা লাগাইছে জীবনেও পর্দা করে না ঘরে পর্দা নাই মেয়ের মধ্যে পর্দা নাই ছেলের মধ্যে পর্দা নাই হিজাব পর্দা করে না রোজাইলে তোমার পর্দা পারে কেন মূলত এটা পর্দা না এটা গজব এই গজবই কাজ কেন করো তুমি তুমি সুবর্ণ সুযোগ কইরা দিতেছো বেরোজগারদেরকে খাওয়ানোর জন্য এগুলি করো কেন তোমার ব্যবসা দরকার টাকা দরকার তাই না মনে রাখো তুমি যা করতেছো সব হারাম করতেছো অবৈধ করতেছো ইসলামের বিরোধী কাজ করতেছো কোটি টাকা ইনকাম করলেও বরকত পাবি না কোটি টাকা ইনকাম করলেও রমজান মাসে পর্দা টানাইয়া বেরোজগারদেরকে সুযোগ কইরে দিবি খানা খাওয়ার কসম আল্লাহর কোটি টাকা এই রমজান মাসে কামাইলেও বরকত হবে না হবে না হবে না বরকত পেতে হলে রমজানের রোজা রাখো কত ব্যবসায়ী ইফতার শুধু ইফতার বিক্রি করে রমজান মাসে শুধুমাত্র ইফতার বিক্রি করে হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখে দিনের বেলা কথা বলো না কেন আপনারা কি আমার উপরে রাগ করতেছেন এই কথাগুলির দরকার নাই এগুলিই তো মূল কথা আসল কথা যেহেতু একজন ইমানদারের ইমানি দায়িত্ব হলো রমজান আসার আগে তার প্রস্তুতি গ্রহণ করা কি প্রস্তুতি গ্রহণ করবে রমজানের আগে গ্যাস্ট্রিক হইছে এমবিবিএস ডাক্তার দেখা আলসার হইছে এমবিবিএস ডাক্তার দেখাও ডায়াবেটিস এমবিবিএস ডাক্তার দেখাও ডাক্তার দেখাইয়া সব রোগ ভালো করো অনেক রোগী রমজান মাসে বেশি রোগী হয়ে যায়
রমজান মাস আসলেই কয় একজন ব্যক্তি জিগায় রোজা রাখছ এই কয় ভাই গ্যাস্ট্রিকের জ্বালায় রোজা রাখতে পারি না এই 11 মাস কার ভাষায় খোদা দিছো এই 11 মাস করছো কি তুমি ডাক্তার দেখাইলে না কেন এই 11টা মাস তুমি শরীরের জন্য সুচিকিৎসা দিলে না কেন মূলত এটা মুনাফিকি আলামত কথা বলো ঠিক কি না রাগ কইরেন না যার যেখানে ঘা মলম সেই জায়গায় পড়লে জ্বলে জাগামাতর মলম পড়লে জ্বলে বেজাগায় মলম পড়লে জ্বলে না নিম পাতা মিষ্টি কথা কয় না সেরোতা মিষ্টি মিষ্টি এই জোরে বলেন পীরগঞ্জের যুবক তরুণ কিশোর মুরব্বি উঁচু আওয়াজে বলো করল্লা তিতা না মিডা উস্তা আপনার কাছে উস্তা আসেনি করল্লার চেয়ে বেশি তিতা উস্তা বাকি চেরতা বাকি নিম পাতা তারপরও খাওয়া বন্ধ হয়েছিনি এই পীরগঞ্জে করল্লার কেজি কত 120 120 টাকা যদি করল্লার কেজি হয় তারপরও বহু দোকানে করল্লা খুঁজে লাস্ট ফিনিশিং বাজারে গেলে সেখান থেকে করল্লা নিয়ে বাসায় ফেরা যায় না দোকানদার কয় নাই 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 শেষ এত দিতা তারপরও খাইলো কেন ও জানে করল্লা খাইলে শরীরের জন্য উপকার সেরোতা খাইলে শরীরের জন্য উপকার নিম পাতা খাইলে শরীরের জন্য উপকার উস্তা খাইলে শরীরের জন্য উপকার কসম আল্লাহর নিম পাতার চেয়ে করল্লার চেয়ে চেরোতার চেয়ে আরো বেশি দিতা আল হক মুরুন হক কথা হক কথা খেয়ে যারা হজম করতে পারবা কসম আল্লাহর ইসলামের নাম কোরআনের কথা আলেম ওলামাদের নাম উচ্চারিত হলে তোমার ভেতরে আর কোনো চুলকানি রোগ থাকবে না চুলকানি থাকবে না তোমার চুলকানি ভালো হয়ে যাবে প্রশ্ন থাকবে না প্রশ্ন ফিনিশ হয়ে যাবে আর যারা হক কথা শোনার পরে বাইনাসের মতো মোরা বাইনাস চেনেননি আপনার কথা সে বাইনাস কয়নি কাদার মধ্যে যেটা থাকে হ্যাঁ বাইনাস আচ্ছা যাই হোক এক দেশের গালি আর এক দেশের নাকি বলি বুঝি না তো আমারটা বুঝছেন তো আপনারা বুঝলেই হয় মূল উদ্দেশ্য বুঝা বুঝলেই হয় বাইন মাসের মতো মোরায় যখন মোরায় তখন বাইন মাস ধরার একটা যন্ত্র আছে টেডা কয়েকটা থাকে ওটারে কি কয় এইটা যখন মারে মোরাইলেও আর বাঁচতে পারে না আস্তে কইরা মালিক টান দিয়ে উঠাইয়া ব্যাগের মধ্যে লয় বাইন মাসের মতো যারা মোরাও ইসলামের কথা শুনলে চুলকানি ওঠায় আজরাইল আয়েশা যখন মার শুরু করবে তখন হাজারো কান্নাকাটি করে বাঁচতে পারবা না পারবা না আজকে সিপাই রইছো সাফাই রইছো রাস্তায় রইছো এখানে ওখানে রইছো অবস্থা তো আল্লাহ রশি ঢিল দিছে ঘুরি 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 ঘুরির নাটাই থাকে মালিকের হাতে ঘুরি উঠতে আছে আকাশ উড়ে আর কয় আমি আর মালিকের কাছে যামু না দিব্যি আরাম স্বাধীনতা আমার হঠাৎ করে যখন নাটাই বটা শুরু হয় শুধু তখন পাশে আইয়া তাওয়ায় না আমি যাব না মালিক কয় তোরে ছাড়তে লাগছি না কালকেও তো তোরে আমার দরকার পরশুও দরকার এরপরেও দরকার তোরে আমি ছাড়বো না এ যুব সমাজ তুমি পাতা ফিরায় রাখতে পারো উলামায়ে কেরাম থেকে মুরুব্বি থেকে আলেম সমাজ থেকে কিন্তু এদেশের আলেম সমাজ তোমাদেরকে জাহান্নামের আগুনে পুড়তে দিবে না তারা পায়ে ধরে হলেও তারা এই জান্নাতের ময়দানে বসবার চেষ্টা করবে এই যুব সমাজ অনেক চেষ্টা করতেছে 6 বছর পর্যন্ত প্রোগ্রাম হচ্ছে 6 বছর এত সুন্দর আয়োজন আমি আগেই তো বলছিলাম আমার সাথে কারো দ্বন্দ্ব নাই
আমি কোন রাজনৈতিক ব্যানারেরও না, আমি এখানে আরছি কোরআন ও হাদিস দিয়া বোঝাবার জন্য। কিন্তু কিছু মানুষ হয়তো চিন্তা করে, বরিশালের মানুষ তো হ্যাঁ না, কোন কায়দার মানুষ জানি, কোন দেশের মানুষ জানি, আমিও ফিরেরও না, আর আমরা যেই দোয়াল করি এই দলের লোক না, যদি দলের লোক হইতো তাহলে আইতো, দলের লোক না এজন্য আয় না। আপনারা যারা বসছেন অধৈর্য হচ্ছেন, আমার আগামী কালকের প্রোগ্রাম বাগের হাট অনেক দূর, তা আমি যদি আপনাদেরকে আরো ২০ ২৫ মিনিট আধা ঘন্টা কথা বলি কষ্ট হবে? হ্যাঁ বন্ধু, তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর ঘুরে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন। উত্তর হাত দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি কিংবা আফগান, মুসলমান মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল না কালো, ব্লাডের রং না? আমরা বরিশাল মানুষের লাল, আপনাদেরটা কালা, এই যে ব্লাডের রং সবাই এক না আলাদা, এক রং, রংটা হলো লাল। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখে হও, দেখো ইমান নির্ভেজাল, কাঁচা রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, শ্লোগান তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর, তোমায় জানাই সালাম দূরে থাকে শয়তান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, হতে পারো তুমি প্রাচ্যের কিংবা হতে পারো প্রতিচীর, হতে পারো তুমি সংসারী কিংবা হতে পারো মুসাফির, হতে পারো তুমি প্রাচ্যের কিংবা হতে পারো প্রতিচীর, হতে পারো তুমি সংসারী কিংবা হতে পারো মুসাফির, যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রবাসী বন্ধু পরে থাক পরে থাক, যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রবাসী বন্ধু পরে থাক পরে থাক, ছুটে যাও আগে দুরুবার বেগে জিহাদের ময়দান, ঠিক কিনা? ছুটে যাও আগে দুরুবার বেগে জিহাদের ময়দান, মুসলমান আমি তো মুসলমান।
বাতাস আসলে মহব্বতের নজরে নিয়ত করে ফেলো গ্যাস্ট্রিক থাকবে না ইনশাআল্লাহ রমজানের রোজা যদি একির বিশ্বাসের সাথে পালন করো কসম আল্লাহ তুমি সারা দিন থাকবা উপবাস আমার আল্লাহ তোমার এই সারে হাত বডির মধ্যে যত পার্স আছে আমার আল্লাহ সকল পার্স গুলি আরো সুন্দর ভালো বানায় দেবে এজন্য রমজান মাস আছে মুমিনের জন্য ব্যবসার মাস এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করব ইনশাআল্লাহ কেউ ফতোয়াবাজি করব না যে আমার ব্যথা আমার রোগ আমার গ্যাস্ট্রিক আমার আলসার আবারো বলছি নিজের চিন্তা নিজে কইরা সামনে আগাও তোমার কবরে তুমি আমার কবরে আমি তোমার সাথে আমার কোন দ্বন্দ্ব নাই তোমার সাথে আমার জমিনিয়াও ঝামেলা নাই টাকা পয়সা ধার নিয়ে যে তুমি দেও না তাও তো না তার মানে কি তোমার প্রতি আমার কেন এত মায়া লাগে শুধুমাত্র কারণ যুবক তুমি একজন মুসলমান আমি মুসলমান এই জন্য অন্যায় অপরাধ বাদ দিয়া আল্লাহর কাছে আত্মসমর্পণ করিয়া সেলেন্ডার করিয়া নিজেকে নিজে বুঝাবা ও আল্লাহ এই দুনিয়া আজ আছি কাল নাই একদিন না একদিন দুনিয়ার থেকে বিদায় হতে হবে তওবা করবা যতদিন বাঁচি জীবনে আর কোনোদিন অন্যায় অপরাধ করব না সামনের রোজা রোজাগুলো আমি ঠিকভাবে পালন করব তারাবি পড়ব সাহারি খাব ইফতারি করব আল্লাহর নৈকট্য হাসিল করব রমজান মাসে যদি তোমার নেয়ায় সহি থাকে আমার আল্লাহ তোমাকে রমজানের সকল আহকাম গুলো আদায় করার তৌফিক দিবে والعصر ان الانسان لفي خسر আল্লাহ বলেন সময়ের শপথ ان الانسان لفي خسر দুনিয়ার মধ্যে যত ইনসানের দল সকল ইনসানের দল হলো ক্ষতিগ্রস্ত আমরা সবাই মানুষ মানুষকে আরবিতে কোরআনের ভাষায় বলে ইনসান কি বলে আমরা সবাই ইনসান ইনসানের আগেও আরেকটা জাতি বানাইছিল জিন বানাইছে আগুন দিয়া আমগো বানাইছে আল্লাহ মাটি দিয়া ফেরেশতাদেরকে বানাইছে আল্লাহ নূর দিয়া সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে বুঝুন এই যে লোকজন উঠা বসা করে হুজুর এক নাম্বার হুজুর দুই নাম্বার আরেকজনে কয় হুজুর তিন নাম্বার কি এক নাম্বার বুঝলাম ছোট এস্তেনজা পেশাবে যায় দুই নাম্বার বাথরুমে পায়খানায় যায় তিন নাম্বার কই যায় তোমরা না জানলেও আমরা জানি সেটা বিড়ি টানার জন্য যায় জমিনের মধ্যে মানুষ খুব চালাক বাঙালিরা নি চালাক ওরে আল্লাহ যখন কোনো মানুষ দেখে রাস্তা দিয়া কেউ হাঁটে বিড়ি বিড়ি টানে না বিড়ির সময় মুরব্বী দেখলে আগে বিড়ি ডারে ফালায় দিতে জানি মুরব্বী না দেখে আর এখন বিড়ি ওপেনে গোপনে না ওপেনে মেম্বারের সামনে বইয়া ওঠানে বাবার সামনে বইয়া ওঠানে মায়ের সামনে বইয়া ওঠানে বেহায়া বেলাজা বেসরম বাবা মার সামনে বইয়া বিড়ি টানে মুরব্বীর সামনে বইয়া বিড়ি টানে শুধু এখানেই না ঘরের মধ্যে ম্যাডাম কয়ে দিছে বিড়ি টানলে আমার বিছানায় তোমার জায়গা নাই সিগন্যাল দিয়া দিলাম বিড়ি টানতে পারবা না এ বিড়ি যারা খান আমার কথায় বিড়ি ছাড়বেন না আমিও জানি তারপরও কেন বলি দুই একজন যদি সোজা হয় এটার
বিনিময়ে পরকালে হয়তো আল্লাহ মাফ করতে পারে এই যে বিড়ি খায় বিবি সাহেব ম্যাডাম নিজের বোন কয় বিড়ি খায়ও না ঘরের দুই বছর তিন বছরের বাচ্চা বাবারে কয় তুমি আমারে সুমা দেবা না কয় কে তোমার মুখের থেকে দুর্গন্ধ কয় বিড়ি খোর কয় মাইয়া সারতে রাজি পোলা সারতে রাজি বউ সারতে রাজি বাপ সারতে রাজি মা সারতে রাজি সমাজ সারতে রাজি কিন্তু মাগার বিড়ি সারতে পারবো না সকাল বেলা বাথরুমের মধ্যে যাইয়া কেউ ভাত খাইছে আপনাগো পীরগঞ্জে কোন এমন খাওয়ানেওয়ালা আসেনি যে বাথরুমে যে ভাত খায় কোরমা খায় বাথরুমে পোলাও খায় বাথরুমে যায় হাজুক সারার জন্য দুর্গন্ধের নাক চাইপা ধরে মুখ চাইপা ধরে যেন দুর্গন্ধটা ভিতরে না আসে এই জন্য বিড়ি খোরেরা ওই বিড়ি খায় তাও বাথরুমের মধ্যে যাইয়া আল্লাহ মাফ করেন বলে না আমিন এগুলি করা যাবে বিড়ির প্যাকেটে লেখা ধূমপান বিষ পান ধূমপান স্টক ধূমপান মৃত্যু ক্যান্সার এই সেই কত কিছু লেখছে এরপরও বিড়ি খাওয়া বন্ধ হইছে নি বাড়ছে আর বাড়ছে আর আমরা কয় হুজুর নেশা মাদক এর বিরুদ্ধে কথা কইবেন হে যাইয়া ওই পর্দার আড়ালে টানতে আছে কথা বোঝেন নাই মনে হয় আরে পর্দার ওদিকে কি তাকান আমি কি ওই পর্দার আড়ালের কথা কইছিনি আমি বুঝাইতে চাই যারা বলে সমাজের মধ্যে আমরা তো বলি এই যে এত কথা বলতেছি গাঞ্জা খাওয়া হালাল এই কথা কম গাঞ্জা খাওয়া হালাল বিড়ি খাওয়া হালাল পরের জমি ঠেলা হালাল হাজি হইয়া নামাজ পড়া নিজের জমি বাড়ায় পরের জমি কমায় হালাল না হারাম মনে রাখবা ভাই আমার কথা কষ্ট নিবা না কাউকে উদ্দেশ্য করে কথা বলি না জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য কথা বলি মাদক 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 ওই দুই চারজন ধইরা জেলখানায় নিয়া এরপরে কষ্ট দিয়া লাভ নাই মাদকের কারখানা যতদিন বন্ধ না হবে ততদিন আমার আপনার মতো সাধারণ জনগণকে ওই জেলখানায় ঢুকাইয়া মাদক বন্ধ হবে না ইয়াবা ইয়াবা খায় খুব সুন্দর করে ইয়াবা খায় কোমর নাই সে প্যান খুইলে বইরা যাইতেছে চেহারার দিকে লাবণ্য নাই মায় কয় কি হইছে তোর কয় কিছু না কয় সারা রাত কি করস জাগ না থাকস নি কয় সেটিং করি সেটিং করি কই সেটিং করস আমারে না জানাইয়া ছেলে মেয়ে কয় মা অন্যায় তো তোমরাই করছো কি অন্যায় অল্প বয়সে আমার হাতে টাচ মোবাইল ঢুকাইয়া দিছো তা আমি ঘুমাবো কেমনে খালি মেসেজ আহে খালি মেসেজ আহে এই মেসেজের জ্বালায় আমি আবার যে দেয় তারে জ্বালায় জ্বালাইতে 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 অল্প কয়দিনের ব্যবধানে এই দেশ থেকে এই দেশে বাবা মার মহাব্বত ছাইরা দিয়া হিজরত করিয়া ফালায় কথাগুলি তিক্ত তিক্ত তারপরেও বলা দরকার কিশোর গ্যাং কিশোর সমাজ যুব সমাজ আজ ধ্বংস হচ্ছে ধ্বংস হচ্ছে মাইয়া পোলা হইতে চায় পোলা আবার মাইয়া হইতে চায়
আমার আর মাইয়া ভালো লাগে না আমার কান ধরে বালা লাগাইতে মন চায় না গলার মধ্যে চেইন পড়তে মন চায় না আমার পোলা হইতে মন চায় তাই তো আমি শু পরলাম তাই তো আমি জিন্সের প্যান্ট লাগাইলাম তাই তো আমি নিজে ক্যাপ মাথায় দিলাম চুলগুলি কাইটা ইন্দুরার বান্দর দিয়া খাটো বানাইলাম তাই তো আমি নিজের শার্ট পইরা রাস্তায় হাঁটি আবার যুবক কয় আমি আর পোলা হইতে চাই না পোলা থাকতে চাই না এই জন্য পোলা নিজে চুলগুলো লম্বা বানায়া খোপা বানছে হাতের মধ্যে চুরি পরছে কান ধরাইয়া বালাও লাগাইছে নাই 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 কান ধরাইয়া বালাও লাগাইছে পুরুষরে যদি জিজ্ঞেস করি যুবকে তরুণ তুমি কান ধরাইছ কেন লেডিস হইতে মন চায় এ নারী তুমি কেন জিন্স প্যান্ট আর শার্ট পইরা পুরুষের মতো চুলগুলি কাইটা রাস্তায় হাঁটো জবাব দিবে পুরুষ হইতে মন চায় নারীর পুরুষ হইতে মন চায় পুরুষের নারী হইতে মন চায় এ যুব সমাজ এ পীরগঞ্জ থানার মুসলমান একটু জিব্বা নারায় বলবা আল্লাহ যারে যেইভাবে বানাইলে সুন্দর দেখা যায় সেইভাবে বানাইছে কিনা আরো জোরে বলো একটা নারীরে কেমনে বানাইলে সুন্দর দেখাবে আল্লাহ সেইভাবেই বানাইছে একটা পুরুষরে যেইভাবে বানাইলে সুন্দর দেখাবে সেইভাবেই আমার আল্লাহ বানাইছে মাঝখানে তুমি কেন ভেলকিবাজি করো বুঝা গেল এই সমাজের মধ্যে যারা ভেলকিবাজি করে বেশি দিন আয়ু পায় না সমাজে আয়ু পাইলেও সবাই তাকে মহাব্বতের নজরে তাদের দিকে তাকায় না ঘৃণা ভরিয়া তাকায় আর এই জাতীয় মানুষ সমাজ থেকে মারা গেলে ইন্না নিল্লাহ পড়ে না ইন্না নিল্লাহ পড়ে না এর থেকে বিরত থাকে আলহামদুলিল্লাহ পড়ে কারণ আর জালায় সমাজে থাকতে পারতাম না বরং উল্টা পাল্টা করত এ যুবক লম্বা কথা নয় আল্লাহ বলে দুনিয়ার মধ্যে যত ইনসান সমস্ত ইনসানের দল ক্ষতিগ্রস্ত এই কথা বলে আল্লাহ দেয়াল লাগায় নাই দরজা লাগায় নাই আমার আল্লাহ পাক সামনে চারটা গুণের কথা উল্লেখ করে বলেন এই চারটা গুণ যার মধ্যে পাওয়া যাবে এরা জাহান্নামীও নয় এরা আল্লাহর জান্নাতের মেহমান জোরে করে সুবহানাল্লাহ এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু দুই নম্বর وعمل الصالحات تین نمبر وتواصوا بالحق چار نمبر وتواصوا بالصبر ایک نمبر ایمان دوی نمبر نیک عمل تین نمبر ستر উপরে প্রতিষ্ঠিত থাকা چار نمبر সকল مصیبت مند ধৈর্য ধরবা এই চারটা গুণ যার ভিতরে থাকবে এই বান্দা আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত না এই বান্দা মৃত্যু কর মৃত্যু হতে দেরি আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না এই চার গুণের এক নাম্বার গুণের নাম হলো ঈমান এ যুবক ভাই অল্প সময়ের মধ্যে মোনাজাত হয়ে যাবে একটু চোখের পানি ফালাইয়া ময়দান থেকে দেখো শেষ সময় বিদায় হতে পারো কিনা এক নাম্বারে ঈমান আমার ঈমানের অনেক বড় দাম আমানতু বিল্লাহ وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت أمي مننسي ودش روبره زاره دخا جائنا سوا جائنا دورا جائنا شیطه شیکه شیکه شیکه
সে হলো আমার আল্লাহ আল্লাহর উপরে ঈমান আনছি আল্লাহরে না দেইখে বিশ্বাস করেছি এরে নবীর উম্মত ছোট একটা ঘটনা শুনাইয়া যায় ফেরাউন যখন ক্ষমতায় ছিল মিশরের মধ্যে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা জালেম বাদশা হলো ফেরাউন তিনি বলে এই মিশরের মধ্যে আমার ক্ষমতা চলবে আমার কথা মত চলবে আমার কথার বাহিরে কোনো আওয়াজ চলবে না এই জন্য ফেরাউন বলল আনা রব্বুকুমুল আ'লা এ মিশরের লোকেরা আমি ছাড়া আর কোনো আল্লাহ নাই খোদা নাই যদি খোদা মানতে হয় আমার ঈমানা লাগবে না হলে এই দুনিয়ার জমিনে তোমরা বাঁচবা না আমি কিন্তু তোমাদেরকে হত্যা করে ফেলব নিঃশেষ করে ফেলব মাটির সাথে মিশায় দেব ফেরাউনের ঘরে একটা রাজকন্যা এই রাজকন্যার জন্য একটা দাসী রাখলো এই দাসীর নাম হলো মাসাতা এই দাসীটা ফেরাউনের রাজকন্যার সব সময় কোন জায়গায় কখন কি দরকার ভরণ পোষণ দরকার চুল আসানের দরকার মাথায় চুল মাথায় তেল দেওয়ার দরকার তার ডানে বামে যা দরকার সব কিছুর ব্যবস্থার জন্য ওই ফেরাউন একজন দাসী রাখলো দাসীটা একদিন রাজকন্যার মাথার চুল আশ্রাইতেছিল চিরুনি দেয়া হঠাৎ করে চিরুনিটা জমিনে পড়ে গেল আস্তে কইরা চিরুনিটা উঠাইয়া হাতের মধ্যে নিল যখন চিরুনি উঠাইল তখন জবান থেকে বের হয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ কার নাম কার নাম কার নাম আল্লাহর নাম নিয়া চিরুনি যখন উঠাইছে আর দেরি করে নাই রাজকন্যার কানে চলে গেল ফেরাউনের মেয়ের কানে কি ব্যাপার মাসাতা তুমি আমার বাবারটা খাও বাবার ঘরে থাকো বাবার দাসী তুমি কি মুসা নবীর আল্লাহ মানছনি কয় হা হা মুসা নবীর আল্লাহর উপরে আমি ঈমান এনেছি তার মানে আমার বাবারে আল্লাহ মানো না খোদা মানো না প্রশ্নই আসে না তাকি আজনি বহু আগ থেকেই আমি মুসা নবীর আল্লাহর উপরে ঈমান এনেছি মাসাতার কথা ওই ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে গিয়া নালিশ করলো ও বাবা ঘরের মধ্যে যে দাসী আছে আমার চুল আশ্রাইতে গিয়া যখন এই চিরুনিটা পড়ে গেল মুসা নবীর আল্লাহর নাম নিয়ে চিরুনি উঠাইল আমার কাছে ব্যাপারটা তেমন ভালো লাগে নয় ফেরাউনকে ফেরাউনের দরবারে ডাকা হয় মাসাতা তুমি কি মুসা নবীর আল্লাহরে আল্লাহর উপরে ঈমান আনছো মাসাতা নির্ভয় কয় হা তা তো আজ না অনেক বছর আগে আমি ঈমান এনেছি ফেরাউন কয় তোমার এত বড় স্পর্ধা তুমি ঈমান আনছো আজকে তো তোমারে মেরে ফেলব মুসা নবীর আল্লাহরে ভুলে যাও কয় না না আমার জীবনটাও যদি চলিয়া যায় মুসা নবীর আল্লাহরে আমি ভুলতে পারবো না মুসা নবীর আল্লাহই তো আমার আল্লাহ ওই আল্লাহকে ভোলার কোনো প্রশ্নই আসে না ফেরাউন ডাক দিয়া বলে যদি আমারে খোদা না মানো আল্লাহ না মানো তাহলে এই দুনিয়ার দুনিয়ার থেকে তোমারে বিদায় করে দিব মাসাতা কয় আমি মরতে রাজি আমি ঈমান ছাড়তে রাজি না আমি দুনিয়ার থেকে বিদায় হতে রাজি আমি মহা সম্পত্তি ঈমান ছাড়তে রাজি না মাসাতার একটা সন্তান ছিল দুধের বাচ্চা দুধের বাচ্চাটারেও না খাওয়াইয়া কষ্ট দেয় পানির পিপাসায় দুধের তৃষ্ণা গলা শুকাইয়া গেছে যাওয়ার মতো কোনো জায়গা নাই হঠাৎ করিয়া মায়ের বুকে মা
আশা তার বুকের উপরে দুধের বাচ্চা রাখছে রাখার সাথে সাথে অম্মি মা নিজে দুধ পান করাইল ফেরাউন ডেকে বলে এই যে তোমার দুধের বাচ্চা এই দুধের বাচ্চা কিন্তু মেরে ফেলব তুমি যদি মুসা নবীর আল্লাহর না সারো আমারে যদি আল্লাহ না মানো তোমার এই দুধের বাচ্চা কিন্তু আগুনে পোড়ায়া সরকার বানায় দেব মাশা তার ঈমান এত সবল মাশা তার ডাক দিয়া গায় আমার বাচ্চা যায় যাক তারপর আমার ঈমান জানো না যায় আমি দুনিয়ার থেকে বিদায় হতে চাই আল্লাহর বিশ্বাস অন্তরের ভেতরে নিয়া আমি অন্তরের ভেতর থেকে যত মারে যত ভয় দেখান ঈমান হারাইতে চাই না হঠাৎ মাশা তার বুক থেকে দুধের বাচ্চাটা টান দিয়া নিয়া জ্বলন্ত আগুনের কয়লার ভিতরে ফেলায় দিছে জ্বলন্ত আগুনের কয়লার ভিতরে মাশা তার বাচ্চা যখন ফেলায় হঠাৎ কইরা বাচ্চাটা ভুনা হয়ে যায় দেরি করে নাই এবার মাশা তার চোখের পানি ফালায় ফেরাউন বলে কি ব্যাপার চোখের পানি ফালাও কেন ঈমান সাইরা দিবা আমারে আল্লাহ মানবা আনা রব্বুকুমুল আলা বলে স্বীকার করবা পাই না না জীবনটা গেলেও না রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا اجيبوني নাকরি বন্দেগি গুণা করে কাটাইলাম জিন্দেগি গুণা করে কাটাইলাম জিন্দেগি তওবা করে সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারই দরজায় রইলাম বসিয়া আপনি যদি মাফ না করে বন্দারে বলে না আপনার বন্দা যাবে কার ধারে আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা আল্লাহুম্মা আজিরনি মিনান নার اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا رحمن يا رحيم يا حنان يا منان يا ستار يا غفار يا الله رات গভীর হয়ে গেছে
এই গভীর রাত্রে তোমার বান্দা বান্দিদের নিয়া যুবক নিয়া তরুণ নিয়া কিশোর নিয়া আলেম উলামা নিয়া মুরব্বি দাড়ি পাকা চুল পাপা পাকা বাবাজিদের নিয়া হাত তুললাম এমন একটা সময় তোমার দুয়ারে হাজির যেই সময় জজকোর্টের দরওয়াজা বন্ধ যেই সময় হাইকোর্টের দরওয়াজা সুপ্রিম কোর্টের দরওয়াজা বন্ধ দুনিয়ার বাড়ি ঘরের দরওয়াজা বন্ধ তালা লাগার তোমার দরওয়াজার কিনারায় গুনার বোঝা মাথায় নিয়া হাজির ও আল্লাহ তুমি আমাদেরকে তোমার দরওয়াজা থেকে তাড়াইয়া দিও না